জলপাইগুড়ির কোতলি থানায় বড়সড় সাফল্য। প্রায় 1.5 কোটি টাকার নেশার ট্যাবলেট ইয়াবা উদ্ধার করলো পুলিশ। তিস্তা সেতু সংলগ্ন জাতীয় সড়কে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, পাশাপাশি 3 পাচারকারী ও একটি ছোট গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। জলপাইগুড়ির কোতলি থানায় বড়সড় সাফল্য। প্রায় 1.5 কোটি টাকার নেশার ট্যাবলেট ইয়াবা উদ্ধার করলো পুলিশ। তিস্তা সেতু সংলগ্ন জাতীয় সড়কে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, পাশাপাশি 3 পাচারকারী ও একটি ছোট গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনা তদন্ত নেমেছে পুলিশ। প্রায় 2 লক্ষ নেশার ট্যাবলেট ইয়াবা উদ্ধার হয়। এদিন 20টি প্যাকেট নিয়ে যাওয়া হচ্ছিল বলে দাবি পুলিশের। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবব্রত সরকার বলেন, কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল ইয়াবাগুলি। 3 যুবককে গ্রেফতার করে তদন্ত শুরু করে পুলিশ। এটা আসাম থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে 4 জন ব্যক্তি ইনোভা গাড়িতে করে কলকাতার দিকে যাচ্ছিল। নাম রশিদ আলী একজন আছে, আরো অন্য 2 জন আছে। টোটাল 4 জন ছিল, 1 জন পালিয়েছে, 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আমার সাথে আছেন, এখন ওয়েট করা হলো এবং অন্যান্য ফর্মালিটি সম্পূর্ণ হলো। এখানে বাজার মূল্য কি আছে? বাজার মূল্য আনুমানিক 1.5 কোটি টাকার উপরে আছে। কি বলবেন, এরকম বড় সাফল্য রাজ্যে কি এরকম? এটাই কি প্রথম? আমি ওনাদের কাছে যা শুনলাম, যেটা মানে আমাদের কোতোয়ালি থানার মানে বড় সাফল্য বলা যেতে পারে। এর আগে এত দামি মানে নেশাদ্রব্য আটক করা সম্ভব হয়নি। তো প্রকৃতিত্ব ওনাদের, ওনারা খুব খেটেছেন এবং বিভিন্ন সময় ইনফরমেশন নিয়ে আটলিমেলি ওরা অ্যারেস্ট করতে পেরেছে। তো ওনাদের অবদান মানে অনস্বীকার্য। বলছি রাজ্যে তো এরকম এত 1.5 কোটি টাকা এখন পর্যন্ত ধরা নেই, তো খবর জানি না। তবে আমাদের কোতোয়ালি থানা এটা একটা সাফল্য বলা যেতে পারে, কারণ এত টাকার মানে নেশাদ্রব্য আগে আটক হয়নি কোনো জায়গায়, হয়নি আমাদের কোতোয়ালি থানা জলপাইগুড়ি। এটা ম্যাক্সিমাম